বাংলা চলচ্চিত্রে 90-এর দশকের সারা জাগানো নায়িকার নাম পারভীন সুলতানা দিতি। যে কয়েকজন নায়িকা একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন, দিতি তাদের মধ্যে অন্যতম। মিষ্টি চেহারার অনিন্দ্য সুন্দর দিতি তার চমৎকার অভিনয়ের মাধ্যমে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দিয়েই দর্শকের মনে স্থান করে নিয়েছেন। আজকে কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী দিতিকে নিয়ে। চলুন শুরু করা যাক। চলচ্চিত্রের অভিনেত্রী হবার সম্ভাবনা একদমই ছিল না দিতির, বরং সঙ্গীত শিল্পী হবার সম্ভাবনাটুকুই বেশি দেখা গিয়েছিল তার মধ্যে। খুব ছোটবেলায় দিতি গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, শৈশবে শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় জাতীয়ভাবে পুরস্কৃত হন, যে কারণে নায়িকা হওয়ার অনেক আগেই তার গায়িকা হওয়ার ইচ্ছা ছিল। বিটিভিতে একদিন গান করার সময় তিনি আল মনসুরের নজরে আসেন। তিনি দিতিকে খুঁজে বের করে মানস বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লাইলি মজনু নাটকে কাস্ট করেন। নাটকটি প্রচারের পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে, কিন্তু দিতির অভিনয় চালিয়ে যাওয়ার ব্যাপারে পরিবার থেকে বাধা আসে। বেশ কিছুদিন বিরতি নিয়ে আবারও ফখরুল আবেদিনের প্রযোজনায় ইমিটেশন নাটকে তিনি অভিনয় করেন। এরপরই চলচ্চিত্রের কাজ করার ব্যাপারে তার কাছে প্রচুর অফার আসতে থাকে। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পদার্পণ করেন তিনি। উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যাই ছিল দিতির ক্যারিয়ারের প্রথম সিনেমা। এতে তার নায়ক ছিলেন আফজাল হোসেন, কিন্তু চলচ্চিত্রটির 80% কাজ হলেও শেষ পর্যন্ত এটি আর মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আমি ওস্তাদ। এ ছবিতে দিতির অনবদ্য অভিনয় দর্শকদের বেশ নজর কাড়ায়, আর পিছনে তাকাতে হয়নি। এরপর দর্শকদের বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন ঢাকার সিনেমার সোনালী যুগের এর নায়িকা। এরপর 28 বছরে প্রায় 200 ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার ঘরে তোলেন তিনি। এ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের শীর্ষে থাকা অবস্থায় ব্যক্তিগত কারণে হঠাৎ দেশ ত্যাগ করেন দিতি। পরবর্তীতে ফিরে এলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি, বরং অভিনয়ের গণ্ডি অতিক্রম করে পাড়ি দিয়েছেন নাটকে, পরিচালনায়, সঙ্গীত আর বিজ্ঞাপনের মডেলিংয়ে। কলকাতার ছবি প্রিয় শত্রু সিনেমায় প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন দিতি। ছবিটির চিঠি কেন আসে না আর দেরি সহে না শিরোনামের গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের চর্চাও করতেন দিতি। এরপর মাঝে দুই একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেও দীর্ঘদিন আর কোনো অ্যালবাম প্রকাশ করেননি তিনি। 2011 সালে আবার লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে তার একক দ্বিতীয় অ্যালবাম ফিরে যেন আসি, আর পরিচালনায় অভিষেক ঘটান ছোট পর্দায় নির্মাণের মধ্যে দিয়ে। 2014 সালের শেষের দিকে দিতি গুলশানে নিজের একটি শুটিং হাউস চালু করেন। দিতি ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং লালমাটি মহিলা কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি প্রথম বিয়ে করেছিলেন 1986 সালে। বর চলচ্চিত্রেরই মানুষ সোহেল চৌধুরী। নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে দিতির সঙ্গে একই সময়ে পা বাড়ান এ জগতে। চলচ্চিত্রে আসার পর প্রখ্যাত চিত্র পরিচালক এফ কবির চৌধুরী সোহেল চৌধুরীকে পর্বত নামের ছবিতে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। ওই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন দিতি। দুজনের অভিনয় প্রশংসিত হয়েছিল। এর পরের বছর 1985 সালে আমজাদ হোসেনের হীরামতি ছবিতে অভিনয় করেন সোহেল। এ ছবিতেও তার নায়িকা দিতি। এই ছবিতে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন দুজন। পরবর্তীতে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1987 সালে জন্ম নেন মেয়ে লামিয়া চৌধুরী, আর 1989 সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। তবে সোহেল চৌধুরীর সাথে দিতির সংসার স্থায়ী হয়নি, ভেঙে যায়। পরে 1998 সালের 17ই ডিসেম্বর রাত 2টার দিকে সোহেল চৌধুরী খুন হন বনানীর ট্রাম্পস ক্লাবে। পরবর্তীতে দিতি তার সর্বাধিক চলচ্চিত্রের জুটি ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করলেও সেই বিয়েও স্থায়ী হয়নি, ডিভোর্সের মাধ্যমেই সমাপ্তি ঘটে। 2015 সালে হঠাৎ করেই দিতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হওয়ায় মাদ্রাজে গমন করেন তিনি। তার ব্রেইনে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার,
2015 সালে 29 জুলাই প্রথমবারের মতো দিতির মাথায় সফল অস্ত্রোপচার করা হয়। মাঝখানে কিছুদিন সুস্থ থাকলেও ইনফেকশনের জন্য আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর দ্বিতীয় দফায় তাকে নভেম্বর মাসে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। দিতি ফিরে আসেন দেশে, যেন দেশের মাটিতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। দীর্ঘ রোগ ভোগের পর 20 মার্চ 2016 সালের বিকাল 4টায় ইন্তেকাল করেন পারভিন সুলতানা দিতি। পারভিন সুলতানা দিতি তার কর্মের মাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।